প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বোর্ডে একটা সার্কিট লক্ষ্য করতে পারছি। এটা একটা আরএল সিরিজ সার্কিট। এই সার্কিট থেকে আমাকে কি বের করতে হবে? এই সার্কিট থেকে আমাকে বের করতে হবে এই যে একটা কয়েল, সেই কয়েলের ইন্ডাক্টেন্সের মান কত, এবং এই যে একটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের মানটা কত সেটা বের করতে হবে। শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা প্রশ্নটা ধীরে ধীরে সমাধান করি। প্রথমেই আসো, আমি যদি আর এর মানটা বের করতে চাই তাহলে কিভাবে বের করব? আর এর মানটা যদি বের করতে চাই, আমি একটা সূত্র লিখতে পারি। সূত্র হচ্ছে পি ইকুয়ালস টু, পি বলতে পি অ্যাক্টিভ, অ্যাক্টিভ পাওয়ার ফর্মুলা কি, আই স্কোয়ার আর, এরকম একটা ফর্মুলা কিন্তু আমরা জানি। যদি অ্যাক্টিভ পাওয়ার ফর্মুলা আমরা জানি পি ইকুয়ালস টু ভি আই কস থিটা, আর পি ইকুয়ালস টু ভি আই কস থিটাকে আমরা কিন্তু এই সূত্র কনভার্ট করতে পারি। এখন দেখো, এখানে আর বলতে কাকে বুঝাচ্ছি? আর বলতে কি এ আর কে বুঝাচ্ছি, নাকি এ আর কে বুঝাচ্ছি? শিক্ষার্থীরা, এটা যেহেতু পুরো একটা সিরিজ সার্কিট, তাহলে আর বলতে আমি এ আর এবং এ আর দুইটা আরের সমষ্টিকেই বুঝাচ্ছি। তাহলে দেখো আমি কি লিখতে পারি, তাহলে আমি লিখতে পারি আই স্কোয়ার আর কে লিখবো আর এ যোগ আর বি। আর এ কোনটা? এই যেটা হচ্ছে আমার আর এ। ওকে, এখন এ আর এ প্লাস আর বি দুইটা যুক্ত করে তার সাথে কারেন্টকে স্কোয়ার করলে কি পাবো আমি? অ্যাক্টিভ পাওয়ার পাবো, তাই না? অ্যাক্টিভ পাওয়ার মান কি দেওয়া আছে প্রশ্নে? হ্যাঁ, অ্যাক্টিভ পাওয়ার মান কত দেওয়া আছে? 3 কিলোওয়াট। তাহলে এখানে আমি ধরো 3 কিলোওয়াটও বসাতে পারলাম। আমি যা সমাধান করছি না, কিন্তু সমাধান কিভাবে করতে হবে সেই ধাপটা তোমাকে দেখাচ্ছি। এখন লক্ষ্য করো তো, তুমি যদি 3 কিলোওয়াটের মান জানো, এখন এই কারেন্টের মানটা তুমি জানো না। কারেন্টের মান যদি তুমি জানতা, ধরো কারেন্টের মান সামথিং কিছু, ধরলাম এই দেখো 3 কিলোওয়াট, আর কারেন্টের মান ধরো 10, ধরলাম 10 স্কোয়ার, আর এখানে আর এ আমাকে বের করতে বলা হয়েছে আর আর বি, তাই না? তাহলে আর এর মানটা বসে দেবো 5 প্লাস এখানে কি আর বি। বিষয়টা কি ক্লিয়ার? যে আমি যদি কারেন্টের মানটা জানি, তাহলে আর এর মান আমার জানা আছে, আর বি এর মানটা কিন্তু আমি এক্ষেত্রে বের করতে পারবো, কারণ পাওয়ারের মানটা কিন্তু আমার জানা। কিন্তু এই পুরো সার্কিটে কোথাও কারেন্টই দেওয়া নাই। এই পুরো সার্কিটে কারেন্ট কোথাও দেওয়া আছে? দেওয়া নাই। তাহলে আমাকে যে কাজটা করতে হবে, আমি এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো, আমি কিন্তু অঙ্কের সলিউশন প্রায় দ্বার প্রান্তে চলে গেছিলাম, কিন্তু আমি যেটা কারেন্ট জানি না, আমি এখানে কারেন্ট জানি না একটা আননোন রাশি, আবার এখানে আর বি এর মান জানি না আরেকটা আননোন রাশি। সো একটা সমীকরণ দ্বারা দুইটা আননোন রাশি নির্ণয় করা যায় না। তাই আমার কাজটা হচ্ছে এখন যে কোনো ভাবে এই সার্কিটের কারেন্টটা নির্ণয় করে নিব। শিক্ষার্থীরা, এখন তোমার মাথায় কারেন্ট নির্ণয়ের ফর্মুলা কোনটা আসতেছে? তুমি হয়তো চিন্তা করতেছ এই সূত্র থেকে কারেন্ট নির্ণয় করো, আই ইকুয়ালস টু ভি বাই জেড, এই সূত্র দ্বারা কারেন্ট নির্ণয় করবা। কথা সত্য, এই সূত্র দ্বারা আমি কারেন্ট নির্ণয় করতে পারবো, কিন্তু আমি তো জেড জানি না। জেড মানে কি? পুরা শাখার যে টোটাল ইম্পিডেন্স সেটা। এখন দেখো, এই শাখার মধ্যে দুইটি ইম্পিডেন্স আছে, একটা হচ্ছে জেড এ, জেড বি। আমি যদি এই জেড বের করতে চাই, এই জেড ইকুয়ালস টু জেড এ প্লাস জেড বি এর মানটা বের করতে হবে, জেড এ জেড বি এর মানটা বের করতে হবে। এখন শিক্ষার্থী একটু লক্ষ্য করো, তুমি কি জেড এ জেড বি এর মান বের করতে পারবা? কখনোই না, কারণ তোমাকে অলরেডি এর মধ্যে এই যে ইন্ডাক্টেন্সের মান জানাই নাই, তুমি এই ইন্ডাক্টেন্সের মান জানোই না, আবার এখানে রেজিস্ট্যান্সের মান জানোই না, তাহলে কি করে সম্ভব এই জেড এ জেড বি যুক্ত করা? কখনোই পসিবল না। তার মানে হচ্ছে আমি এই সূত্র দ্বারা কারেন্ট নির্ণয় করতে পারলেও আমি কিন্তু এখন ব্যর্থ, আমি এই সূত্র দ্বারা কারেন্ট নির্ণয় করতে পারছি না, কারণ আমি কিন্তু জেড জানি না। জেড মানে জেড এ প্লাস জেড বি, আর জেড এ জেড বি এর মধ্যে একটা একটা মান কিন্তু আননোন, যার ভিতরে এটা দিয়ে আমি পারছি না। তাহলে এই চিন্তা বাদ, এবার আসে অন্য কোন চিন্তায় কারেন্ট বের করা যায় কিনা। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি এখানে যে ভ্যালু গুলো দেওয়া আছে সেটা কি একটা অ্যাক্টিভ পাওয়ার, কি রিয়েক্টিভ পাওয়ার। তাহলে আমি এই মানগুলো দ্বারা একটা পাওয়ার ত্রিভুজ অঙ্কন করি। এটা লক্ষ্য করো, পাওয়ার ত্রিভুজটা দেখো, এই পাওয়ার ত্রিভুজের নিচে কি থাকে? অ্যাক্টিভ পাওয়ার, আর এই পাশে থাকে কি? রিয়েক্টিভ পাওয়ার, আর এই পাশে থাকে কি? অ্যাপারেন্ট পাওয়ার। ওকে, তাহলে অ্যাক্টিভ পাওয়ার মান কত দেওয়া আছে? 3, রিয়েক্টিভ পাওয়ার মান দেওয়া আছে কত? 2। তাহলে এই ভি এর মানটা কত, এই ভি এর মানটা কত সেটা বের করব। এখন তোমার মনে নিশ্চয় একটা প্রশ্ন আসছে, আমি কেন ভি এর মান বের করতে যাব? ভি মানে কি? ভোল্ট অ্যাম্পিয়ার, মানে অ্যাপারেন্ট পাওয়ার। আমি কেন অ্যাপারেন্ট পাওয়ার বের করতে যাব?
শিক্ষার্থীরা অ্যাপার্ট পাওয়ার থেকে কিন্তু তুমি কারেন্ট বের করতে পারবে। কিভাবে একটু লক্ষ্য করো, আমি বলতে পারি এস ইকুয়ালস টু ভি আই। এস মানে কি এখানে, এস মানে হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার বা আপাত পাওয়ার, এস ইকুয়ালস টু আমি কি লিখবো ভি আই। এখান থেকে দেখো তুমি যদি আপাত পাওয়ারের মান জানো বা ভি এই মানটা তুমি যদি জানো, তার মানে এই মানটা হচ্ছে এইটা, তাহলে এইটা যদি তুমি জানো এখান থেকে কি করবা, জাস্ট খালি এই আই বের করতে কি করতে হবে, আমার এস কে ভি দ্বারা ভাগ করে দিতে হবে। তার মানে হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার কে যদি আমি ভি দ্বারা ভাগ করি তবেই কিন্তু আমি কারেন্ট পাচ্ছি, যার ভি দ্বারা আমার অ্যাপারেন্ট পাওয়ার বা আপাত পাওয়ার বের করাটা খুবই জরুরি হয়ে গেছে। আর এখানে আমি এস লিখছি, এখানে ভি একটু বলে দিচ্ছি, অ্যাক্টিভ পাওয়ার কে প্রকাশ করা হয় পি দ্বারা, অ্যাক্টিভ পাওয়ার কে প্রকাশ করা হয় পি দ্বারা, আর রিয়েক্টিভ পাওয়ার কে প্রকাশ করা হয় কিউ দ্বারা, আর অ্যাপারেন্ট পাওয়ার কে প্রকাশ করা হয় এস দ্বারা। যার ভি দ্বারা আমি কিন্তু এখানে এস ইকুয়ালস টু ভি আই লিখছি, এস ইকুয়ালস টু কি ভি আই, ভি এ লিখছি এখানে, যদি ভোল্ট এম্পিয়ার, এম্পিয়ার কিসের একক, কারেন্ট একক, তাই না? আচ্ছা তাহলে শিক্ষার্থী একটু লক্ষ্য করো, আমি কিন্তু এখন এই ভি এর মানটা বের করবো বা এস এর মানটা বের করবো। কিভাবে বের করবো, এর একটা কি পিথাগোরাস সূত্র ফেলতে পারি, কেন, কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজ যদি আমি ধরি এ বি সি, তাহলে কার সূত্র পড়বে এখানে একটা পিথাগোরাস সূত্র। পিথাগোরাস কি বলেছিলেন, লম্ব স্কোয়ার মানে এইট স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান প্রতিভুজ স্কোয়ার। তাহলে আমাদের অতিভুজ, অতিভুজ মানে এস, এস ইকুয়ালস টু লিখতে পারি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে পি হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার মানে কত, তিন, তিন স্কোয়ার, আর কিউ হচ্ছে রিয়েক্টিভ পাওয়ার, তার মানে কত, দুই, টু স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করলে এর মান পাবে তুমি 3.605 কিলো ভার, কিলো হ্যাঁ কেভিএ, অর্থাৎ কিলো ভোল্ট এম্পিয়ার, এটা একক কি হবে ভিএ, তাহলে ভিএ হলো, কিন্তু যেহেতু এইটা কিলো ছিল এইটা কিলো ছিল তাই এর এককটা হচ্ছে কি, এর এককটা থাকবে অবশ্যই কেভিএ মানে কিলো ভোল্ট এম্পিয়ার। এখন এটাকে আমি যদি ভোল্ট এম্পিয়ার নিয়ে নিই, জাস্ট খালি একের সাথে গুণ করতে হবে, তাহলে এটা হচ্ছে আমার কি ভোল্ট এম্পিয়ার। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমার কিন্তু সেই অ্যাপারেন্ট পাওয়ার বা আপাত পাওয়ারটা আমি পেয়ে গেছি। এখন আমি কারেন্টের মানটা বের করবো, দেখো আই ইকুয়ালস টু এস বাই ভি, তাহলে কি এটা কোথা থেকে পেলাম, আমরা এস ইকুয়ালস টু ভি আই জানি, এই লাইন থেকে এই লাইন, তারপর হচ্ছে এই লাইন পাচ্ছি, আই ইকুয়ালস টু এস এর মানটা কত 0.5, আর ভি এর মানটা কত, এইটা সাপ্লাই ভোল্টেজ কত দেওয়া আছে প্রশ্নে, 240 ভোল্ট। তাহলে টোটাল যদি তুমি ক্যালকুলেশন করো এর মান পাবে 15.02 এম্পিয়ার। শিক্ষার্থীরা আমার অনেক কষ্ট হয়েছে মানটা বের করতে, তাই না? এটা যেহেতু বের করে ফেলতে পারলাম, তাহলে আমার আর বিটা এখন কি মুহূর্তের মধ্যে বের করে ফেলতে পারবো, কোন সূত্র অ্যাপ্লাই করে, অ্যাক্টিভ পাওয়ারের যে ফর্মুলাটা সেটা অ্যাপ্লাই করে। কারেন্টের মানটা পেয়েছিলাম 15.02 এম্পিয়ার, আর রিয়েক্টিভ যে ভ্যালুটা সেটা পেয়েছিলাম, রিয়েক্টিভ পাওয়ার এস ইকুয়ালস টু পেয়েছিলাম, লিখে রাখি প্রয়োজন পড়তে পারে আমার, সেটা হচ্ছে 3605, পাওয়ার একক হচ্ছে কি ভিএ। এখন আমি বের করবো কি অ্যাক্টিভ পাওয়ার ফর্মুলা, তাহলে আমি লিখতে পারি অ্যাক্টিভ পাওয়ার ইকুয়ালস টু আই স্কোয়ার আর। তাহলে অ্যাক্টিভ পাওয়ার প্রশ্নে কত দেওয়া আছে এখানে, 3 কিলোওয়াট, তাহলে এখানে 3 লিখলাম, তুমি কিলোওয়াটের পরিবর্তে ওয়াট যদি লিখে নাও তাহলে কি হবে 3000 ওয়াট। আর আই, আয়ের মানটা কত পেলাম আমরা 15.02, তার সাথে হোল স্কয়ার ইন্টু আর, আর বলতে কোন আর, এ আর এ আর যোগফল, তার মানে আমি বলবো হচ্ছে আর এ যোগ আর বি, আমি তো আর এর মানটা জানি তাই আর এর মানটা বসিয়ে দিই, সেটা হচ্ছে কত 5। এরপর লাইনটা হবে আমি এইটুকুকে রেখে এটাকে ভাগ করে নিয়ে আসবো এর কাছে, তার মানে হচ্ছে 5 প্লাস আর বি ইকুয়ালস টু 3000, আর নিচে 15.02 হোল স্কোয়ার। তারপর এটা হচ্ছে 5 প্লাস আর বি, টোটাল যদি তুমি ক্যালকুলেশন করো এর মান পাবে 13.29, আমাদের কাছে শুধুমাত্র আর বি, সুতরাং আর বি ইকুয়ালস টু 13.29 মাইনাস 5, এটা প্লাস ছিল মাইনাস করে নিয়ে আসলাম, তাহলে টোটাল ক্যালকুলেশন করলে এর মান পাবে 8.29 ওহম। তাহলে কিন্তু আমি আর এর মানটা পেয়ে গেছি, যে আর বি এর মানটা কিন্তু অলরেডি এখানে পেয়ে গেছি। এখন আমাকে বের করতে হবে এই এল এ এর মানটা কত, এবার এল বি বের করতে হবে। এল বি কিভাবে আমরা বের করবো,
জাস্ট একটা সূত্রে আমরা আসি, এটা একটা রাফ করছি আমরা। রাফটা হচ্ছে এরকম, আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি ইম্পিডেন্স, টোটাল ইম্পিডেন্স সমান কি বলতে পারি এই সার্কিটে, জেড ইকুয়ালস টু বা জেড স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার, এভাবে কিন্তু আমি বলতে পারি। যেহেতু এটা একটা কি ইন্ডাকটিভ শাখা মানে আর এল শাখা, তাহলে তার ইম্পিডেন্স কত, জেড স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার প্লাস এক্স এল হোল স্কোয়ার। অথবা এটাকে তুমি যদি স্কোয়ার না দিতে চাও, জেড দ্বারা দিতে চাও, লিখতে পারো, সমস্যা নাই, আর প্লাস জি অফ এক্স এ লিখতে পারো। এই লেনটা পরের লেন হচ্ছে এটা, ওকে। এখন দেখো এখানে আর কয়টা, আর কি একটা না, আর কিন্তু দুইটা, একটা হচ্ছে আর এ আর বি। তাহলে এল কয়টা, এলও দুইটা, মানে এখানে আমি এক্স এ লিখছি, ধরে নাও এইটার জন্য একটা, এইটার জন্য একটা, এইটার জন্য একটা এক্সেল হবে, এইটার জন্য একটা এক্সেল হবে। তার মানে আমি বলতে চাচ্ছি জেড স্কোয়ার ইকুয়ালস টু, জেড স্কোয়ার ইকুয়ালস টু আর, আর বলতে কি বুঝলাম, আর এ যোগ আর বি হোল স্কোয়ার প্লাস এক্সেল বলতে আমি কি বুঝবো, এক্সেল এ যোগ এক্সেল বি হোল স্কোয়ার। এখন দেখো আমি কিন্তু যদি এই জেড এর মানটা বের করতে পারি, তবেই কিন্তু আমি এখান থেকে আমার এই এক্সেল এই মানটা বের করতে পারবো, ওকে। এখন লক্ষ্য করো যে জেড এর মানটা আমার বের করা দরকার, আর আমি আর এ আর বি এর মান অলরেডি আমার জানা আছে, আর এক্সেল বি এর মানটা আমাকে বের করতে হবে। তার আগে আমাকে বের করতে হবে এক্সেল এর মানটা, কারণ এখানে শুধুমাত্র কি দেওয়া আছে, এটা বলো, এল দেওয়া আছে। এই মানটা যেটা দেওয়া আছে তার নাম কি বলবো, এল বি। তাহলে শুধুমাত্র প্রশ্নে কি দেওয়া আছে, এল বি দেওয়া আছে, এক্সেল বি কিন্তু দেওয়া নাই। তাই আমার প্রথম কাজটা দেখো, একটা কাজ হচ্ছে তোমার জেড এর মান বের করতে হবে, আর একটা কাজ হচ্ছে এক্সেল বি এর মান বের করতে হবে, এটা শুধুমাত্র এল বি। তাহলে এটাকে এক্সেল বি বের করবো। তাহলে চলো আমরা দুইটা কাজ করি। প্রথম কাজ হচ্ছে জেড বের করা। শিক্ষার্থী লক্ষ্য করো, জেড ইকুয়ালস টু আমি কি লিখতে পারি, জেড ইকুয়ালস টু আমি লিখতে পারি ভি বাই আই। তাহলে বি এর মানটা বসাও, সার্কিটে ভি কত, 240 ভোল্ট, আই মানে কি কারেন্ট, সার্কিটে কারেন্টটা কত, 15.02 অ্যাম্পিয়ার। তাহলে টোটাল ক্যালকুলেশন করলে এর মান পাবে 15.98 ওহম। তাহলে এইটা হচ্ছে পুরো সার্কিটে কারেন্ট, আর এটা পুরো সার্কিটে ভোল্টেজ, আর এই দুটো ভাগ করার ফলে আমি পুরো সার্কিটে ইম্পিডেন্স এর মানটা কত সেটা কিন্তু অলরেডি পেয়ে গেছি, সেটা কত, 15.98। আমি এখানে লিখে রাখছি জেড ইকুয়ালস টু 15.98 ওহম। আর একটা কি কাজ করতে হবে, আর একটা কাজ করতে হবে এক্সেল বি বের করতে হবে। শুধু আমি এল বি জানি কিন্তু এক্সেল বি জানি না, তাহলে আসো এক্সেল বি বের করি। আমি জানি এক্সেল এর ফর্মুলাটা কি, 2πfL। তাহলে এখানে যেহেতু বি বলছি, তাহলে এখানে বি, এখানে বি দিব। তাহলে লক্ষ্য করো 2πf ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি প্রশ্ন কত দেওয়া আছে, 50। এল বি, তাহলে এল বি মানটা কত দেওয়া ছিল, 0.015। তাহলে টোটাল যদি ক্যালকুলেশন করে এক লাগবে ওহমে, তাহলে এটা মান পাবো আমি 4.71 ওহম। তাহলে এটা আমি এখানে লিখে রাখছি এক্স এল বি 4.71 ওহম। এখন আমি কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। শিক্ষার্থীরা ফর্মুলাটা লিখে ফেলছি, জেড স্কোয়ার ইকুয়ালস টু আর এ প্লাস আর বি হোল স্কোয়ার প্লাস এক্স এল এ প্লাস এক্স এল বি হোল স্কোয়ার। এখান থেকে আমি কার মান জানি না, আমি জানি না এইটার মান জানি না, তাহলে এটাকে রাখবো, এইটুকুকে এর পাশে মাইনাস করে নিয়ে আসবো, বা এক্স এল এ যোগ এক্স এল বি ইকুয়ালস টু জেড স্কোয়ার, এটা কিন্তু হোল স্কোয়ার ছিল, জেড স্কোয়ার মাইনাস আর এ প্লাস আর বি হোল স্কোয়ার। তাহলে জেড মানটা কত, জেড হচ্ছে 15.98 হোল স্কোয়ার, আর এই দুটো মান যুক্ত করলে কত হবে, আর এর মান তো আমি জানি 5, প্লাস আর বি এর মানটা কত বের করলাম, এটা হচ্ছে 8.29। তাহলে একসাথে হোল স্কোয়ার করবো। তাহলে টোটাল যদি তুমি ক্যালকুলেশন করো এইটুকুকে, এখানে আমার একটু একটু নিয়ে আসি, এক্স এল এ প্লাস এক্স এল বি দুটাকে পাশাপাশি নিয়ে আসি, তাই না,
এর উপর যে হোল স্কয়ারটা ছিল, মানে এইটাকে উঠিয়ে এখানে একটা আমি রুট ওভার ইউজ করবো, এটা কিন্তু একটা স্কোয়ার আছে এখানে। তার টোটাল যদি তুমি ক্যালকুলেশন করো এখন এই মানটা, এর মান পাবে 8.87 ওহম। কার মান? টোটাল এক্স এল এক্স এর মান। তাহলে এক্স এল এ এটাই তো আমাকে বের করতে হবে, তাহলে এটা রেখে দিলাম এক্স এল এ বের করতে হবে, প্লাস এটা মান আমি জানি, এটা মান কত দেওয়া আছে প্রশ্নে, প্রশ্নে দেওয়া আছে 4.71 মানে 4.7। তাহলে এক্স এল এ বের করতে হলে কি করতে হবে, 8.87 মাইনাস 4.71। এখন এখান থেকে আমি কিন্তু বের করতে পারি এক্স এল এর মানটা, তাহলে এক্স এল এ ইকুয়ালস টু এটাকে পাবো হচ্ছে 4.16। এই মানটা কেমন পাচ্ছি, 4.16। তাহলে এটা কার মান, এক্স এল এ, আমাকে তো এক্স এল এ বের করতে বলা হয়নি। এক্স এল এ মানে হচ্ছে এই এ শাখার ইন্ডাকটিভ রিয়াকটেন্স এর মান, কিন্তু আমাকে বের করতে বলেছে শুধুমাত্র ইন্ডাকটেন্স এর মান। তাহলে আমি সূত্র ফেলে এই মানটাও কিন্তু সহজে বের করে নিতে পারি। এক্স এল এর ফর্মুলাটা আমি কি জানি, 2πfL, যেহেতু এটা এল এ তাহলে এল এ এটা হচ্ছে এল এ, তাহলে এখান থেকে বের করতে হবে কার মান, এল এ। সুতরাং এল এ ইকুয়ালস লিখতে পারি এক্স এল এ বাই 2πf। তাহলে এক্স এল এর মানটা কত, এক্স এল এর মানটা এই মাত্র বের করলাম, সেটা ছিল 4.16, আর 2πf এর মান তো অলরেডি ফ্রিকোয়েন্সি কত ছিল 50। তার টোটাল যদি আমি ক্যালকুলেশন করি এর মান পাবো 0.0132 হেনরি। তাহলে এটাই হচ্ছে আমার এল এর মান। শিক্ষার্থীরা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ সবাইকে।